কোনো এক তরিকার অনুসারী ঈশান নামাজ ও বেতের নামাজ শেষ করে বসে দুরাকাত নামাজ পড়েন তার কোনো শহীদ দলিল আছে কি তারা বলেন এ দুরাকাত নামাজ নাকি তার জন্য নূর হবে রাত্রে রাসুল সাল্লা নামাজ বসে পড়ার দলিল আছে শহীদ দলিল আছে কিন্তু সেটা বেতের নামাজ শেষ করেই পড়ে ফেলতে হবে এমন কোনো জরুরি বিষয় নয় আর বেতের নামাজ তো রাসুল সাল্লাহাম গহন করতেন বলেন শেষ রাতে তো পড়তেন রাসুলসাল্লো সাল্লাম সাধারণত তাহাজ্য তিনি তরক করতেন না তিনি সবসময় তাহাজ করতেন কখনো রাতের দুই তৃতীয়াংশ তাহাজ্যত করতেন কখনো অর্ধরাত্রে রাত্রি পড়তেন করতেন কখনো সর্বনিম্ন এক তৃতীয়াংশ তিনি তাহাজ্যত করতেন এবং তিনি নিজেই বলেছেন তোমরা রাতের শেষ নামাজকে বেতের করো কে বলেছেন রাসুলসল্লাহ সাল্লাম অতএব তার নিয়মটা মানাটাই আমাদের জন্য উত্তম হবে